তো গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের বাড়িতে যে মেনু ছিল দুপুরের, কলা ফুলের তরকারি, তারপর কাঁঠাল বিচি ভাতে, বেগুন ভাজা, পেঁয়াজ পোস্ত, ডাল, আলু ভাতে, ঠিক আছে? তো আজকে এগুলো দিয়েই লাঞ্চ করতে হবে দুপুরের খাবার দাবার। তো দোকান থেকে এসে এই গামছা পরে খেতে বসে গেলাম, এটাই আমার পছন্দ, গামছা পরে খাওয়াটা। তো বন্ধুরা, প্রতিদিন তো আর মাছ মাংস ডিম খাওয়া যায় না, খেতে ভালো লাগে না, তাই আজকে বাড়িতেই খাওয়া খেলাম, ঠিক আছে? বাড়ির খাবার এমনিতেই ভালো হয়, প্রতিদিনই রান্না আমাদের আমার ওয়াইফ করে, সুমিতা, তো ওর হাতের রান্না খুবই ভালো। চিকেনটা তো বন্ধুরা অসাধারণ বানায়, অসাধারণ, ঠিক আছে? যারা যারা এই ধরনের আমাদের মতন মানে কলা মাচার তরকারি, কলা ফুলের তরকারি, কাঁঠাল বিচি ভাতে কারা কারা খেয়েছেন কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো বন্ধুরা, পেঁয়াজ পোস্তটা আজকের এটাই মেন দেখার যে কী ধরনের বানানো হয়েছে, এটাই খেয়ে দেখবো আজকে। অল্প করে নুন দিয়ে ভাত মাখা শুরু করলাম, ঠিক আছে? ভাত খেয়ে দেখা যাক ভাতের সাথে কী কী সবজি কেমন বানিয়েছে। অল্প করে একটু ডাল নেব, ডালটা ঢালার পর তারপর আপনার যে কলা ফুলের যে তরকারিটা রয়েছে, কলা ফুলের তরকারিটাকে আপনারা কী বলেন ওটা একটু জানাবেন, আমার ঠিক জানা নেই, কলা ফুলই বলি আমরা, ঠিক আছে? এটাকে অল্প করে ভাতের মধ্যে মাখিয়ে একটু কাঁঠাল বিচি যেটা আছে ওটা একটু খেয়ে দেখলাম। বন্ধুরা, কাঁঠাল বিচাটা মানে এত সুন্দর মাখানো হয়েছে, মানে খুব মিষ্টি লাগছে এবং টেস্ট একটা আলাদা, মানে আলুর মতো ঠিক না, আলুর চেয়েও ভালো লাগছে। মানে আলু যেরকম খেলে আপনারা একটা আলুর স্বাদ একটা আলাদা পান। এই দেখুন, লাইটটা জ্বালিয়ে ভালো করে দেখাচ্ছি, কাঁঠাল লুচি ভাতেটা মানে একটা আলাদাই লেভেলের স্বাদ, ঠিক আছে? এই যে আলু বেগুন ভাতে রয়েছে সাইডে। তো বন্ধুরা, এই যে পেঁয়াজ পোস্ত লাল লাল কালারের একবারে দেখতে পাচ্ছেন, এটা একটু অল্প করে নিয়ে ভাতের মধ্যে মেখে খেয়ে দেখব কেমন লাগে, ঠিক আছে? কলা ফুলের সবজি আর ভাত ডাল, তারপর অল্প একটু পোস্ত নিয়ে নিলাম, পেঁয়াজ পোস্ত। আহা বন্ধুরা, অসাধারণ অসাধারণ, মানে এই ধরনের খাবার অনেকদিন পর খেলাম। তো পেঁয়াজ পোস্ত মানে প্রায় হয় সপ্তাহে একবার বাড়িতে হয়ে যায়, পোস্ত টোস্ত হয়। আজকে পেঁয়াজ পোস্ত খেতে দারুণ লাগছে, মাংস টাংস নেই ঠিকই, কিন্তু মাংসটা প্রতিদিন ভালো লাগে না বলে আজকে এই ধরনের হোমমেড খাবার খেলাম, বাড়ির তৈরি, ঠিক আছে? আমার এই যে মেয়ে খাচ্ছে, দেখুন, ওকে বললাম একটু খাবারটা দেখা, এই দেখুন দেখাচ্ছে, এই দেখুন আলু বেগুন ভাতেটা দেখাচ্ছে, এই দেখুন টপাটপ হনুমান বাঁধরের মতো খেয়ে নিচ্ছে, ঠিক আছে? বন্ধুরা, এমনিতেই বর্ষার সময় বেশি কিছু মানে খেলে পেটে মানে গণ্ডগোলও হচ্ছে, তো আর বাড়ির খাবারটাই আজকে ভালো লাগলো, ঠিক আছে? তো এইখানে আমার সবাই ফ্যামিলি বসে বসে খাচ্ছে, সবাইকে দেখাতে পারছি না, ক্যামেরা স্ট্যান্ডটা আজকে আমার দোকানে রয়ে গিয়েছে ওখানে। তো দেখুন, আমার পাশে রয়েছে সুমিতা, ওকেও দেখাচ্ছি, এ দেখুন খেতে বসে গেছে কলা ফুল দিয়ে, এই দেখুন দেখাচ্ছে, বাহ বাহ ভালো, তোমার পক্ষে হবে, ভিডিও করো তুমি, একটা ভালো করে চ্যানেল খুলো, ভিডিও হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তোমার মধ্যে ট্যালেন্ট একদম ভরপুর।